যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের অপরাধীদেরকে নিয়ে যারা একসাথে বিবৃতি দিয়ে সংশোধন চায় এইটাকে কিভাবে আমরা আলোচনায় আনি এটাই ঠিক না কারণ ছয়জন কংগ্রেসম্যান একটা জিনিস তাদের নৈতিকতা ছেড়ে দিয়ে উনি আবেদন করলেন এইটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা হওয়ার তো কোনো কারণ নেই কারণ আমাদের বাংলাদেশের নির্বাচন করবেন আমাদের সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন কমিশন এইটার প্রেসক্রিপশান ওই আমার বাইরে থেকে আনতে হবে কংগ্রেস ম্যানের কাছ থেকে জানতে হবে এই নৈতিকতা যদি রাজনৈতিক দলের হয় তাহলে সেই দলকেই আমি মনে করি যে এখন আর কাউন্ট করা যায় না রাজনীতিতে বাংলাদেশের মানুষ তাদেরকে উপেক্ষার চোখে দেখে যার কারণেই বারবার আপনি দেখেন যে আজকে চমৎকারভাবে আমি উপস্থাপন করি যে আমাদের তারেক রহমান উনি রাজনীতি করছেন বিদেশে বসে উনি এই সেখানে বিভিন্নভাবে ম্যানেজ করছেন ম্যানেজ করে করে বিএনপির পক্ষে বিবৃতি দেওয়াচ্ছেন তাই এইটা তো বাংলাদেশে না পৃথিবীর সব দেশেই এরকম করানো যায় যার ইচ্ছে একটু লবিস নিয়োগ করে এটা করা যায় যেই বিবৃতিতে থাকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে সেই বিবৃতিতে তো তার তো জানা উচিত বেগম খালেদা জিয়াকে কেন আটক করা হয়েছে তার বিচার বিভাগ তাকে কী শাস্তি দিয়েছে কিভাবে তাকে মুক্ত করবে সেটা তো তাদের জানা উচিত সুতরাং আমি মনে করি এগুলি আসলে পুরোটোই যে ম্যানেজ করা আর কি তো ম্যানেজার হোয়াট উইল ডু দিস ইজ দ্য ম্যানেজমেন্ট বাট হুই ইজ দ্য ম্যানেজার এটা জানতে হবে ম্যানেজার কিন্তু বাংলাদেশের সরকার সুতরাং তাদের সাথে আলোচনায় আসতে হবে কথা বলতে হবে তাদের এইটাই হলো আমার মূল কথা এরকম মার্কিন সাম্রাজ্যবাদ তো বহু শব্দ বহু স্লোগান আমাদেরকে দেখিয়েছেন এমন কি মহান মুক্তিযুদ্ধও আমাদের বিরোধিতা করেছেন তাই বলে কি আমরা সব কিছু শুনে ঠান্ডা হয়ে বসেছিলাম না বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তি যে অভিযোগগুলো করা হয়েছে হিউম্যান রাইটসের উদ্ধৃতি দিয়ে কিংবা হিউম্যান আমরা জরিপ করি যারা হিউম্যান রাইডস দিয়ে কাজ করে তারা যে বারবার প্রশ্বিদ্ধ হচ্ছে সেইটার জবাব রেখে দিবে আমেরিকাতে যা হচ্ছে বাংলাদেশে কি তাই হচ্ছে আর বাংলাদেশে এর আগে যারা এইসব করে শেষ করেছেন তাদের বিচারটা কী করবে আমেরিকা করবে

বেগম জিয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলায় অভিযুক্ত হয়ে বিচার বিভাগীয় ব্যবস্থাপনায় উনি সাজাপ্রাপ্ত আসামি ওনাকে কিভাবে মুক্ত করা যায় সেই জন্য তারা বিবৃতি দেয় এটা অ্যাকসেপ্টেবল না এইটা রাজনৈতিক কোনো নীতিমালা বা নৈতিকতার প্রশ্নে এটা সামিল হতে পারে না আমি মনে করি যে আরও অনেক কিছু ভাবার বিষয় রয়েছে